अमना है अमना कोई जे जाए हमें ऑफिस से जाबो एरे किचुई हमें बुझी ने ऑफिस से जाओ समय कुनो दिन हमें ठीक बोतो पालम ना ए कोई गला हमारे एक ग्लास पानी दे बताना भालो लागे ना एक ग्लास पानी कौन थके चाहते थे यार ऑफिस से देर हो जाते सामान कतदिन मन कथा कब सूझ पाए अरे साहेब तुम बाधा दियो ना तुम बाधा दियो ना तुम्हारे सामने बात बोल रहा हूँ तुम्हारे सामने बात बोल ना साहेब साहेब मैडम से मैडम जो दिल की सुबह ले मैडम वो मैडम की बोले शेर देखा कर बिछोना है आने की बोल रहा हूँ शेर देख तुम्हारे टका के दे हमें देने टका ताहुले ताहुले तुम सीधा करो क्या तुम हमके सुख दाओ तुम देखो ये बुके देखो हाँ बहुत शीतल हो गया लो তোমার বেগম সাহেবা মুখের বন্ধ কাছে যাওয়া যায় না একবারে জানো দেখো তো কত সুন্দর ডাক্তার দিদি প্রাণটা জুড়ে গেল যেন নাটোরের বনলতা সেনার মতো ম্যাডাম ম্যাডাম হ্যাঁ বলো আমি একটু সারারে অফিসে বিদায় করে দিয়া পর আসি আচ্ছা তাড়াতাড়ি কিন্তু আসবা ঠিক আছে তাহলে আসি ঠিক আছে যাও ছাড়েন সাহেব কিসের সাহেব সাহেব করছো আজকে কোনো সাহেব সাহেব নাই দেখো তুমি আমাকে আজকে বাধা দিও না শোনো না সাহেব তোমাকে ছাড়া রুবিনা সাহেবের সাথে এসব কি করতেছে সি 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 ভাবতে আমার লজ্জা লাগে সি 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 খুব শান্তি পেলাম আজকে সাহেব বলো আমার এই কথা জানি বাহিরের কেউ না জানে সাহেব কেউ জানবে না এই পৃথিবীর কেউ জানবে না তুমি নিশ্চিন্ত থাকবা আর তুমি অনুক্রমে তারপরে বেগুন সাহেব আর বলো না আবার আর শোনো তোমার যখন কোনো টাকা পয়সার দরকার লাগে আমাকে বলবা বুঝছো তোমার বেগুন সাহেবকে বলবা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন কিছু লাগবে না কালকে নেবা না না সাহেব আমার কিছু লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক এতদিন পর একটা মনের আশা পূর্ণ হলো আসলে মেয়েটা অনেক ভালো দেখি শেষ পর্যন্ত কোথাকার পানি একটু পানি ডাকতে খুব শান্তি পেলাম আজকে আজকে অফিসে যাবো না আজকে শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করতেছে আজকে অফিসে গেলাম না একটু বাড়ি থেকে ঘুরে আসি ঠিকঠাক করতে যাই আবার কিছু বুঝতে না পারে যাই একটু বাড়ি থেকে একটু বেড়াই আসি আমি নারে বললাম নিচতলা বাসা নি তা না ও চারতলা বাসা নিছে উঠতে উঠতে আমার জীবনটাই শেষ আমেনা এই আমেনা রুবিনা এই কাজটা করতে পারলো হ্যাঁ
রুবিনা রে আমি খুব ভালো মেয়ে বলে জানতাম, আর সেই রুবিনা এই কাজটা করতে পারলো, আমার তো ভাবলে ঘৃণা হচ্ছে। রুবিনা তুই এতক্ষণ কইছিলি সাহেবরে পানি দেওয়ার জন্য গেছিলাম। সাহেবরে তুই পানি দিছিলি না আর অন্য কিছু করছিলি? অন্য কিছু অন্য কিছু কি করছি? আমি কিন্তু সব দেখছি, আমার সাথে মিথ্যা কথা বলবি না। না ফারুক ভাই কিছু করে নাই তো। কিছু করস নাই? সত্যি কথা বল, কিছু করস নাই? তুমি কি দেখছ? আমার এই নিজের চোখে আমি দেখছি তুই সাহেবের সাথে তার বিছানায় শুছিলি। ফারুক ভাই তোমার হাত ধরে ধরে বলি ভাই, কারো কাছে বইল না। দেখ রুবিনা, আমরা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাই, বড় লোকরা শুধু আমাদেরকে ভুগি করতে পারবো, জীবনেও বিয়ে করবে না। তাই আমি চাই তুই এই পথ থেকে ফিরা, তাতে তোর ভালো হবে। সম্পর্ক হলে আমি আমাদের মতন কাজের লোক, তুইও কাজের লোক আমিও কাজের লোক, সম্পর্ক হলে আমাদের সাথে তোদের হওয়া উচিত, বড় লোকের সাথে নয়। হবার উপায় তুমি ঠিকই কইছো ভাই, সাহেব আমারে যেভাবে ধরছে ভাই, সাহেবের হাত থেকে আমি শুনতে পারি নাই ভাই। তুমি এই কথা ভাই কারো কাছে বলো না। না আমি কারো কাছে বলবো না, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমার আবার কি শর্ত ভাই? দেখ রুবিনা, আমি তোরে ভালোবাসি, আমি তোরে বিয়ে করতে চাই। ফারুক ভাই সাহেবের মতো তুমিও কি আমার সাথে? শোন রুবিনা, আমি তোরে ভালোবাসি, আমিও গরিব তুইও গরিব, আর সাহেব হলো বড় লোক, সাহেব তোরে ভোগ করে ছাইড়া দিব, সাহেব তোরে কোনো দিন বিয়ে করবো না। তাই তোকে আমি বলছি তুই আমার সাথে বিয়ে কর। আর ভাই তুমি আবার ছাইড়া আমাদের থুয়ে যাবে কেন তো? না আমি তোমার কাছে কোনো আনে যাবো না, তুমি বুঝো না আমি তোমার ভালোবাসি। আচ্ছা তুমি এখানে, তুমি আমার ভালোবাসো, তুমি এখানে একটু দাঁড়াও আমি আসতেছি। সাহেব আমারে ভোগ করলো, আবার ফারুক কি আমার বুক করে সাইরা চলে যাইব গানা তো? না আমার মন জানি কেমন করতেছে। আরে ফারুক বিছানার চাদর। আরে কথা কই না, বুঝাইতেছি। বিছানার চাদর এনে বসো, বুঝাইতেছি। আরে শোনো, বুঝো নাকি আমি তোমার বিয়ে করব না। হ্যাঁ তাহলে সমস্যা কি? মানে সমস্যা তুমি আমার এই রান্নাঘরে। এই শুন, তুই সাহেবের সাথে বিছানায় শুইতে পারছস, তখন তোর কিছু হয় নাই, আর আমি তোরে কইতেছিলাম তোর বিয়া করবো, তাহলে তোর সমস্যা কি? তা আমার জানি কিরকম ভয় করতেছি। আরে ভয় নাই, যদি কেউ দেখে ফেলায়। কেরা দেখবে নাই, মানে দেখার কেউ আছে? তুমি মানা করো না, আমি তোমার কই নাই আমি তোমার বিয়া করবো, তাহলে সমস্যা কি তোমার? আমার তেমনি কোনো সমস্যা না। তাহলে আমিও তো মনে মনে তোমার ভালোবাসি, কিন্তু আমার ভয় করে। আরো কম সোম গেল, এখনো আসার নাম নেই, দেখি তো কি করে ও। আমিনা আর সোনিয়া, মানে ম্যাডাম আপনি এখানে? আমি তোদের ভালো ভাবতাম, আর তোরা এরকম কাজের লোককে বাসায় রাখতেছস, এক্ষুনি বের করে দিতে বলতেছি। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, ম্যাডাম আমার ক্ষমা করে দেন। এবারের মতো ক্ষমা করে দেন ম্যাডাম। না আমি না, ওদের ক্ষমা করিস না, এক্ষুনি বের করে দে, বেরো বলছি। চলো রবিনা আমরা এখান থেকে চলে যাই, আমরা কাজ করে খাইলে কাজের অভাব হবে না। ম্যাডাম আমরা চলে যাইতেছি, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম। চলো।